সেমিফাইনালে চার্চিলের বিরুদ্ধে জয়ের পর সুভাষ ভৌমিককে নাকি বাজে অঙ্গভঙ্গি করেছেন মেহতাব হোসেন। সুভাষ ভৌমিক ফেডারেশনের কাছে সেই ক্যাসেটও পাঠাবেন, তবে মেহতাবের কাছে এখন তা অতীত। তার যাবতীয় ফোকাস এখন শুধুই ফেড ফাইনালের দিকে। বাংলা গোয়া লড়াইয়ে বাংলার সম্মান এখন যে তাদেরই হাতে, গত বছর চোটের জন্য ফাইনালে কিছুক্ষণ খেলেই উঠে যেতে হয়। সেদিনের হারের যন্ত্রণা এখনও টাটকা। বিপক্ষ দল বদলালেও তা গোয়ারই। এবার ফেড জিতে সেই যন্ত্রণা লাঘব করতে চান মেহতাব। এক্সাইটমেন্টে আমি যাই করে থাকি, কিন্তু আমার খেলা শেষ, সব ভুলে গেছি। আমার মনে হয় ভুলে যাওয়া উচিত। কেন? এই কারণে কেন, আমার ওনার সাথে কোনো শত্রুতা নেই। চেষ্টা করবো ইনশাল্লাহ ফেড কাপ নিয়ে যাওয়ার এখান থেকে।